এগুলো আসছে কেন? আমার বক্তব্য হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, ইনভেস্টিগেশন করার পরে তারা বলেছে আর কোনো ইনভেস্টিগেশন আমাদের দরকার নেই, এরপরও তাদেরকে কেন রাখা হবে এটা নিয়ে কোশ্চেন। সেক্ষেত্রে ওনারা এটাকে ঘুরিয়ে দিতে চাইছেন যে একটা প্যাওয়ার সৃষ্টি করেছে, একটা অ্যাজিটেশন হয়েছে, অ্যাজিটেশনগুলো কে করেছে? আজকে যদি আমি অ্যারেস্ট হই, আজকে যদি ইচ্ছে করে কোনো কেউ যদি অ্যাজিটেশন করে আমার জেল রিজেক্ট হয়ে যাবে। মনোজ সিংবি ক্যাটাগরিক্যালি বলেছেন এই অ্যাজিটেশন এবং যে চিফ মিনিস্টার তার থাকা এইগুলোর সঙ্গে বেল হিয়ারিংয়ের কোনো সম্পর্ক নেই। তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তা দুটো একসঙ্গে মার ধরতে পারে না। বেল হিয়ারিংটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য মেরিট হয়েছে, ফলে এই যে ওরা যে পয়েন্টগুলো তুলছে যার জন্য যে স্টে অর্ডার সেগুলো একেবারেই ভেক, এবং আমাদেরকে উইদাউট এনি নোটিস দিয়ে তারা যে একটা অর্ডার বার করেছে সেটা ইলিগাল, সেটা আমাদের সলিসিটর জেনারেল বলে মানে চাইছিতে আইও বলে কোনো দরকার নেই। এবং এখানে যে হিয়ারিংটা হচ্ছে লোয়ার কোর্টে তাতে পাবলিক প্রসিকিউটর সিবিআই তারা এগ্রি করেছে ভার্চুয়াল হিয়ারিংয়ের জন্য, তাদের কোথাও তারা লেখেনি রিমান্ডে যে এই যে অ্যাকিউজ পার্সেন তাদেরকে প্রডিউস করা পসিবল নয়। তারা এগ্রি হয়েছিল বোথ সাইডে, এগ্রি হওয়ার পরেই ভার্চুয়াল হিয়ারিংটা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কোর্টে কিন্তু জাজ বসেনি লোয়ার কোর্টে, যে তিনিও কিন্তু ভার্চুয়াল হিয়ারিং তিনি তার নিজস্ব প্লেস থেকেই করছেন, যেমন আজকে চিফ জাস্টিস তার বাড়ির থেকে করছেন, ফলে এখানে ইনফ্লুয়েন্স দু ঘন্টা প্রায় চলছে।